আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার একটা কষ্ট শেয়ার করব, সেটা হচ্ছে হলো আমেরিকাতে এসে 22 দিন পর বাংলাদেশি স্টাইলে দুধ চা খাচ্ছি। এখানের চা পাতার যে গন্ধটা, মানে যে আমার কাছে আসলে ওইভাবে ভালো লাগেনি, প্লাস হচ্ছে স্বাদও লাগে না। তো আজকে বাঙালি একটি দোকানেতে গিয়ে তারপরে হচ্ছে আমি একটা তাজা হচ্ছে চা পাতার একটা প্যাকেট কিনে নিয়ে আসছি। সেটা বাংলাদেশি টাকা প্রায় 700 টাকার মতো পড়েছে। তো ক্লিয়ার করার কিছুই করার নাই, যেহেতু চা প্রেমী আমি অনেক, তো কি আর করবো, এর জন্য আসলে বাধ্যতামূলকভাবে নিয়ে আসছি। আর সকাল সন্ধ্যা চা আমার অবশ্যই মানে মাস্ট বি দরকার। তো আজকে মানে আমার বিকেলে ঘুম হয় নাই, মানে কখন আমি মানে ভাত খেয়ে উঠি, মানে আমার মাথার ভিতরে সেট হয়ে গেছে যে তাড়াতাড়ি কখন চা খাবো, মানে এমন অবস্থা। তো তারপরে বেশিক্ষণ আর সময় নেই নি, সাথে সাথে প্রায় ভাত খাবার পরে প্রায় আধা ঘন্টা পরেই চা বানিয়ে নিলাম, তাও আবার এক মগ। তো ছোট একটা চা পাতার যে প্যাকেটটা, সেটা দিয়ে আমি প্রায় হচ্ছে আমার অনেক দিন চালাতে হবে। তো এই আর কি, যারা বাহিরে থাকে তাদের এই সব ছোটোখাটো আসলে দুঃখ থাকে, সো আমার ক্ষেত্রেও সেম অবস্থা। তো এই আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করলাম। চা খেয়ে কী যে ভালো লাগছে, তাও আবার অনেক দিন পর সেই বাংলাদেশি স্টাইলের চা বানিয়ে খেলাম। তো আমার কাছে অনেক ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।